তিন দিন ধরে নাগাড়ে চলছে বৃষ্টি, ভাসছে রাজ্যের বিস্তীর্ণ অংশ, আর তা নিয়ে ফের রাজ্য ও ডিভিসির মধ্যে শুরু হয়েছে তরজা। সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের দাবি, পাঞ্চেত জলাধারের জলস্তর পূর্ণ ধারণ ক্ষমতা ছোঁয়ার আগেই সেখান থেকে জল ছেড়ে দেওয়া হচ্ছে। মঙ্গলবার সন্ধ্যে ছটা অবধি পাঞ্চেত জলাধার থেকে 60,000 কিউসেক জল ছাড়া হয়েছে। তেনুগড় ঝাড়খণ্ড তার মতো করে জল ছেড়ে দিচ্ছে। পাঞ্চেতে আমরা সকালেও আজকে আমি এই নিয়ে বিরাট আমার ক্ষোভ প্রকাশ করেছি। 7 ফুট আমার জলের এখনও উচ্চতা রয়েছে, তারা জল ধরতে পারে কিন্তু তারা সেই জলটা না ধরে তারা জলটা ছেড়ে দিচ্ছে, তাহলে আমরা যাবো কোথায়? একে পশ্চিমবঙ্গ নিম্ন অববাহিকায় থাকা রাজ্য, দুনিয়ার সমস্ত রাজ্যের জল আমাদের বহন করতে হচ্ছে, তার উপরে এত হেভি বৃষ্টিপাত, তার উপরে ভরা কোটাল, এবং ডিভিসি যদি আমাদের রিকোয়েস্ট না শোনে, তাদের এখনও জল ধারণ ক্ষমতা থাকা সত্ত্বেও যদি এইভাবে জল ছেড়ে যায়, ন্যাচারালি আমরা এই দুর্যোগের মোকাবিলা করব কী করে? ডিভিসি এ রাজ্যে দুটি বাঁধ থেকে জল ছাড়ে, পাঞ্চেত ও মাইথন। সেই জল আসে দুর্গাপুর ব্যারেজে, এর সঙ্গে যুক্ত হয় দামোদরের জল। দুর্গাপুর ব্যারেজ ডিভিসির হলেও এখান থেকে জল ছাড়ে সেচ দপ্তর। সেচ দপ্তর সূত্রে দাবি, পাঞ্চেত ও মাইথন থেকে জল ছাড়া হলে সেক্ষেত্রে তাদের আর কিছু করার থাকে না, বাধ্য হয়ে তাদেরও জল ছাড়তে দুর্গাপুর ব্যারাজের লক গেট খুলতেই হয়। সেই জলই হুহু করে ঢোকে বিভিন্ন এলাকায়। মঙ্গলবার সন্ধ্যে 6টা অবধি দুর্গাপুর ব্যারাজ থেকে 1,30,000 কিউসেক জল ছাড়া হয়েছে। সেচমন্ত্রীর দাবি, ডিভিসি তাদের না জানিয়ে জল ছাড়ার ফলে রাজ্যের পরিস্থিতি খারাপ হচ্ছে। বর্ষার সময় খাল বিল নদী নালাগুলো এমনি ভরে থাকে, সুতরাং তার মধ্যে এই বিপুল পরিমাণ জল আর তার উপরে ডিভিসির যে জল ছাড়া আছে, এই দুটো নিয়ে আমাদের সানাসি আক্রমণের মধ্যে আমরা পড়েছি। আমি একটা রাজ্যের আমি প্রতিনিধি রয়েছি, আমি বারবার বলছি এইভাবে জল ছাড়া যাবে না, আমার রিকোয়েস্ট এসে তো আমাদের লিখিত রেকর্ড রয়েছে, আমরা জানিয়েছি। এবার আপনি যদি সেইটা মান্যতা না দেন, আপনি বলেন না আমার কিছু করার নেই, আমি সিম্পল একটা অ্যাডভাইস পাঠিয়ে দিচ্ছি, এই জল ছেড়ে দিচ্ছি, কী লাভ হলো? যদিও ডিভিসি সূত্রে দাবি, সবার ওপরে রয়েছে কেন্দ্রীয় জল কমিশন, তার অধীনে রয়েছে দামোদর ভ্যালি কর্পোরেশনের মতো একাধিক কর্পোরেশন। প্রতিটি কর্পোরেশন সংশ্লিষ্ট রাজ্যের প্রতিনিধিদের নিয়ে একটি কমিটি গঠন করে, সেই কমিটির সিদ্ধান্ত নেয় জল ছাড়া হবে কিনা। সেই মতো ডিভিসির জল ছাড়া বিষয়ক কমিটিতে রয়েছেন ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ এবং ডিভিসির প্রতিনিধিরা। এই প্রেক্ষিতে সেচমন্ত্রীর অভিযোগের পাল্টা ডিভিসি কর্তৃপক্ষের দাবি, রাজ্য সরকারকে জানিয়ে জল ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেই সঙ্গে জল ছাড়ার কারণও দেখিয়েছে তারা। ডিভিসি সূত্রে দাবি, ঝাড়খণ্ডের তেনুঘাট বাঁধ থেকে জল ছাড়লে সেই জল আসে পাঞ্চেতে, আর জলস্তর বিপদ সীমার কাছে পৌঁছে গেলে জল ছাড়তেই হয়, দাবি ডিভিসির প্রাক্তন আধিকারিকের। ডিভিসি আগাম জানান শুধু দেন না, ডিভিসি ওয়েবসাইটে কোথায় কখন কত জল যাবে সেটা পর্যন্ত বলে দেওয়া হয়, 12 আওয়ার্স আগে তো জানানো হয়, এবং এটা কিন্তু আজকে বলে না, এটা বরাবরের প্র্যাকটিস। 7 ফুট জল আছে পাঞ্চেতে, অতএব জল ধরে রাখতে পারা যায়, এটা কিন্তু পুরোপুরি ভ্রান্ত ধারণা, কারণ জল আমার ড্যামে কতক্ষণ আছে তার অ্যাসাম্পশন বেসিসে আমি জল ধরে রাখতে পারি না। জল ধরে রাখা হয়, জল ছাড়া হয়, এই পুরোটাই অ্যাজ পার ম্যানুয়াল। মঙ্গলবার ঝাড়খণ্ডের মুখ্য সচিবের সঙ্গে ফোনে কথা বলেন রাজ্যের মুখ্য সচিব মলয় দে। নবান্ন সূত্রে দাবি, মলয় দে আরজি জানান, ঝাড়খণ্ড যেন তেনুঘাট বাঁধ থেকে জল ছাড়ার মাত্রা নিয়ন্ত্রণ করে, না হলে এই রাজ্যের বিস্তীর্ণ অংশ প্লাবিত হবে। বর্তমান পরিস্থিতির দিকে নজর রাখতে সেচ দপ্তরে কন্ট্রোল রুম তৈরি হয়েছে, সেখানে থাকছেন খোদ মন্ত্রী। দিল্লি থেকে সর্বক্ষণ পরিস্থিতির দিকে নজর রেখে চলেছেন মুখ্যমন্ত্রী। সুমন ঘরাই, অরিত্রিক ভট্টাচার্য, রিপোর্ট এবিপি আনন্দ, কলকাতা।